তো হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই হোপ অ্যান্ড ড্রিমস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি, ভালো ঠিক বলতে পারছি না, মোটামুটি আছি। তো আমি আজ কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আমি ডাইরেক্ট কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তোমরাই পারলে আমাকে একটু সাজেশন দিও। আমি বুঝতে পারছি না আমি কি ঠিক করলাম না ভুল করলাম, আমি সত্যি বুঝতে পারছি না। তো আমি তোমাদের সাথে যা যা ঘটেছে সেগুলো শেয়ার করতেই এসেছি। আমি চাই তোমরা আমার পাশে থাকো, তোমার আমার ফ্যামিলির মতো সবাই আমার পাশেই আছো। তো আমি চাই তোমরা আমার ব্যাপারটা বোঝো, একটু বুঝে আমাকে একটু হেল্প করো। মানে হেল্প মানে কি, তোমরা একটু আমাকে সাজেশন দাও, আমি কি ঠিক করলাম না ভুল করলাম আমি বুঝতে পারছি। তো আসল কথাটা বলি, কিছুদিন আগে আমি ফেসবুক পেজে, মানে ফেসবুকে একজনের পেজ থেকে, মধুমিতা নাম অ্যাক্ট্রেস, মধুমিতা যে দিদি আছে একজন, তো ওনার পেজ থেকে একটা মানে ভিডিও শেয়ার করেছিল উনি। ভিডিও ঠিক, হ্যাঁ ভিডিওই হবে হয়তো, না লাইভ যে কোনো একটা হবে হয়তো, আমি ঠিক খেয়াল করিনি। তো ওই ভিডিওতে উনি বলেছিল ওনার একটা বেবি ছিল, হ্যাঁ ছিল, তো অনেক বছর আগে। তো এই বেবিটা পৃথিবী থেকে চলে যায়, কারণ তার একটা রোগ ছিল যেটার নাম সেরেব্রাল পালসি। এই রোগে বাচ্চারা হাঁটাচলা করতে পারে না, কথা বলতে পারে না, ঠিক করে খাওয়া দাওয়া করতে পারে না। তার যে নিজস্ব কাজ, তার কখন খিদে পাচ্ছে, তার কখন ঘুম পাচ্ছে, তার কখন ব্যথা লাগছে, এগুলো কিছুই সে বলতে পারে না। তার এমনকি তার মানে বায়ো কাজ যেটা, টয়লেট, ল্যাট্রিন, এগুলো কিছুই তারা বলতে পারে না। তো এটাই নাকি তার ছিল। তো সে সবসময় শুয়ে থাকতো সেই বেবিটা। তো ওই দিদি সেই বেবিকে নিয়ে অনেক দূর গিয়েছে, অনেক জায়গা গিয়েছে, কিন্তু কেউ কিছু করতে পারেনি। তো সে বলেছিল যে এই এই সমস্ত বাচ্চা নাকি বেশি দিনের জন্য পৃথিবীতে আসে না। এই কথাটা শুনে আমার মানে বলবো কি, এতটা কষ্ট পেয়েছি, আমি দু তিন দিন ঘুমাতে পারিনি। তো আমি তাকে বলেছিলাম, কিন্তু মানে মেসেজ করেছি কিন্তু সে কোনো রিপ্লাই দেয়নি, জানি না তো, কারণ প্রচুর মেসেজ আসে, তো সবার SMS-এর তো রিপ্লাই দেওয়া যায় না, তো সেও আমাকে দেয়নি। যাই হোক, সেই দিনটা চলে গেল। এবার হুট করে কি আমার সাথে এরকম হলো নাকি, আমি ঠিক বুঝতে পারছি না। তো সেই দিনটা চলে গেল, তার মানে সেই দিনটা চলে যাওয়ার পরের দিন দুপুরবেলা আমার কাছে একটা কল আসে। তো কল এসছে, উনি একজন আয়ুর্বেদিক ডাক্তার, তো কল্যাণীতে নাকি ক্যাম্পিং বসেছে। তো সেই সোর্সে, তো হালি শহরে ওরা ক্যাম্পিং করছিল, ওখানে গিয়ে আমার বেবির সম্বন্ধে জানতে পারে। তো ব্যারাকপুরে আমরা থাকি, তো উনি তখন আমাকে কল করে আমাকে সব জানালো, কেমন কি বেবির কি সমস্যা আমি সব বললাম। তখন উনি আমাকে একটা আশা দেখালো, যেটা আজ পর্যন্ত কেউ দেখায়নি। যত ডাক্তার দেখিয়েছি সবাই বলেছে মামমামের ওকে ব্যায়ামের মাধ্যমে রাখতে, যদি ঠিক হয় হবে, সবসময় ব্যায়াম করাতে, যদি ব্যায়ামের মাধ্যমে ঠিক হয় তো হবে, হাঁটাচলা করবে। কিন্তু কেউ আমাকে এইভাবে বলেনি, উনি যেভাবে বললো যে তোমার বেবি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। 4 মাস সময় চেয়েছে আমার কাছে, আমি দিতে রাজি হয়েছি, কারণ আমি সব জায়গা দেখিয়েছি, কোনো জায়গা বাকি রাখিনি এই কলকাতা চত্বরে। একমাত্র বাইরে আমি নিয়ে যেতে পারিনি, আমার দ্বারা এখনও সম্ভব হয়নি। ইচ্ছে ছিল সমস্ত অ্যারেঞ্জ করে নিয়ে যাওয়ার, কিন্তু এই ওনার এই কথাগুলো শুনে আমার মানে এতটা মনের মধ্যে আশার আলো দেখেছিলাম, মানে বলে বোঝাতে পারবো না। তো আমি রাজি হয়েছিলাম। তারপরের দিন উনি সকালবেলা, সকালবেলায় তখন প্রায় 8টা বাজে, তো তখনই উনি ব্যারাকপুর স্টেশন চলে এসেছে। তো আমাকে কল করলো, তারপরে আমি আমার ঠিকানা দিলাম, উনি আমার বাড়িতে আসলো, মেয়েকে দেখলো, মামামকে।
দেখে বলল যে এটা ওর এমন কিছু প্রবলেম নেই, ওর নাকি এটা জন্মের পরে হয়েছে, ব্রেনের পেছনে দুটো শিরা ব্লক হয়ে গেছে যার জন্য এই রোগটা হয়েছে, সেরেব্রাল পালসি যে রোগটা, এটা নাকি কোনো অ্যালোপ্যাথি ডাক্তার সারাতে পারে না, আয়ুর্বেদিক থেকে নাকি সুস্থ হয়ে যাবে, এটাই উনি আমাকে বলেছে। তো উনি আমাকে দুটো ওষুধ বানিয়ে দিয়ে গেছে, একটা খাওয়ানোর আর একটা তেল ম্যাসাজ করার, তো বানিয়ে দিয়ে গেছে, আর কিছু আয়ুর্বেদিক ওষুধ লিখে দিয়েছিল। তো সেটা আমি অনেক দোকানে গিয়েছি, নিজেই গিয়েছি, কিন্তু কোথাও পাইনি। সবাই বলছে অর্ডার দিতে হবে তাহলে এনে দেবে, কিন্তু উনি তো আমার বাড়িতে বসেছিল, যার জন্য আমি কোথাও পাইনি, বাড়ি ফিরে এসেছি। তো উনি আমার আমার মানে উনি সেই ওষুধগুলো দিল, প্রায় 8,000 টাকার ওষুধ। টাকাটা বড় কথা না, কথাটা হলো আমার মেয়ে কি সুস্থ হয়ে যাবে এই ওষুধের মাধ্যমে। জানি না আমি কী করলাম, ভুল করলাম না ঠিক করলাম আমি কিছু বুঝতে পারছি না। আমি এটা কালকের ঘটনা, আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি, আমি কিছু বুঝতে পারছি না আমি কী করলাম। একটা মনে আশার আলো জেগেছে, কি সেই আশার আলোটা পূর্ণ হবে না কি, আমি কিছু বুঝতে পারছি না, তোমরাই একটু বলো তো আমি কি ঠিক করেছি। সব মাই চাইবে যে কোনো পরিস্থিতিতে হোক তার মেয়ে সুস্থ হয়ে যাক, তো আমিও চেয়েছি আমার মাম্মাম যাতে সুস্থ হয়ে যাক, ও যাতে আর সব বাচ্চাদের মতো স্কুল যেতে পারে, আর সব বাচ্চাদের মতো আমাকে মা বলে ডাকতে পারে। আমি এখন পর্যন্ত মা ডাকটা শুনতে পারিনি ওর মুখে, ওর 5 বছর হয়ে গেছে। এই আশায় আমি এত রিস্কটা নিয়েছি, এবার জানি না আয়ুর্বেদিক ওষুধের কোনো সাইড এফেক্ট আছে কি না তাও জানি না। সবাই বলছে যে মানে সবাই ফ্যামিলি সবাই বলছে কি খারাপ হবে এর থেকে আর কি খারাপ আছে, তো খারাপ আছেই, ও না হাঁটতে পারে, না কথা বলতে পারে, না মা বলে ডাকতে পারে, না খিদে পেলে বলতে পারে মা আমার খিদে পেয়েছে, না ব্যথা লাগলে বলতে পারে, এর থেকে খারাপ আর কী হবে। তাই আমি এই রিস্কটা নিয়েছি, তোমরাই বলো তো আমি কি ঠিক করেছি। প্রতিদিন একবার যদি আপনি 5টায় খাওয়ান 5টায় খাওয়াতে হবে, 3টায় খাওয়ালে 3টায় খাওয়াতে হবে, 4টায় খাওয়ালে 4টায় খাওয়াতে হবে, ফিক্স টাইম। হ্যাঁ, এটা খাওয়ার আগে ওকে হালকা টিফিন করবেন, টিফিন করার পরে এই ওষুধটা, এই যে চামচ আছে 4 চামচের আধা চামচ ওষুধ নেবেন, এতটুকু ফেনা থাকুক বা লেভেল থাকুক, এতটুকু নেবেন। নেওয়ার পরে এতটুকু ওষুধ খেতে সময় নিতে হবে 10 মিনিট, ঠিক আছে? হ্যাঁ, নিজের আঙুলটাকে সাফাই করে নেবে, সাফাই করে নিয়ে আঙুলের সাহায্যে ওষুধ সর্বপ্রথম ওর জবানে দেবে। মেডিসিন খুবই টেস্টফুল, মুখে দিলেও চাটবে, যত চাটবে জিহ্বা হালকা হবে, কথা কেটে যাবে। আমি জানি না আমার মনের মধ্যে এখনো কেমন যে সংশয় হচ্ছে, আমি ওনাকে পেমেন্টটা করিনি, ওনার আরেকজন আরেকটা নাম্বার দিয়েছে সেই নাম্বারে পেমেন্ট করেছে অনলাইনে, না আমি ওনার সম্বন্ধে কিছু জানি না, ওনার উনি কোনো রিসিপ্ট দিয়েছে না কিছু, জাস্ট একটা 10 মিনিট, ঠিক আছে? প্রতিদিন একবার জাস্ট একটা প্রেসক্রিপশন টাইপের দিয়েছে যেটার মধ্যে ওনার লেখা ছিল ওইটাই, আর কিছুই জানি না ওনার সম্বন্ধে, না ঠিকানা জানি না কিচ্ছু জানি, কিভাবে কি ভগবানের দুঃখিত হিসেবে এসেছে না কি হিসেবে এসেছে আমি কিচ্ছু বুঝতে পারছি না।